বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সড়ক পরিবহনে যে ভোগান্তি জনগণের, সেই ভোগান্তি কাটবার আশ্বাস মিলেছে, অর্থাৎ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ, যদিও বিনিময়ে প্রায় 27% ভাড়া তারা বাড়িয়েছেন বাসে, এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে তারা গত কয়েকদিন ধরে বাস ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন, এবং জ্বালানি মূল্যের বৃদ্ধি, ডিজেল এবং কেরোসিনের মূল্যবৃদ্ধি যে হারে বেড়েছে তার প্রভাব কেবলমাত্র পরিবহন খাতেই নয়, অন্যান্য খাতেও পড়তে শুরু করেছে। গত কয়েক মাস ধরেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যকে ঘিরে অনেক মানুষের নাবিশ্বাস উঠেছে, তার সঙ্গে এই তেলের মূল্যবৃদ্ধি পরিস্থিতিকে আরও খানিকটা খারাপের দিকে নিয়ে গেছে। বাংলাদেশ গত কয়েক মাস ধরে, বিশেষ করে শারদীয় দুর্গোৎসবের পর থেকে, এখানে যে ধর্মীয় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে, বিশেষ করে মুসলিম এবং হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে যে টেনশন বা কমিউনাল যে হারমোনি নষ্ট হওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে, সেটি বাংলাদেশের জন্য যথেষ্ট উদ্বেগজনক, এবং এটি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে খানিকটা অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে পারত বলে অনেকেই মনে করেছেন। এবং অভিযোগ, পাল্টা অভিযোগ যেভাবে এসছে তাতে এই ঘটনার সঙ্গে আগামী নির্বাচনকেও কেন্দ্র করে অনেকে মেলাবার চেষ্টা করেছেন, দেখবার চেষ্টা করেছেন। সামনে নির্বাচন 2 বছর পরে, কিন্তু এখন থেকেই নির্বাচন নিয়ে কথা হচ্ছে, কেমন নির্বাচন হবে সেটি নিয়ে সংশয় প্রশ্ন রয়েছে মানুষের মধ্যে, সেই নির্বাচনে বিরোধী দল অংশ নেবে কি না। বিএনপি সহ তার মিত্ররা ইতিমধ্যেই বলেছেন যে বর্তমান সরকারের অধীনে কোনো তিনি নির্বাচনে তারা যাবেন না, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করবেন, নির্বাচন কমিশন যেটি আছে সেটির অধীনেও তারা কোনো নির্বাচন করবেন না, এবং নির্বাচন কমিশনের মেয়াদ আমরা জানি ফেব্রুয়ারি মাসে শেষ হবে, এবং নতুন নির্বাচন কমিশন কীভাবে গঠিত হবে সেটি নিয়ে নানা রকমের বিতর্ক আছে। অনেকেই মনে করেন যে সংবিধান অনুযায়ী, বিশেষ করে বেশ কয়েকজন বুদ্ধিজীবী বিবৃতি দিয়ে বলেছেন যে সংবিধান অনুসারে আইন করে এই নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং সেটি গঠন করা উচিত। ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে, এবং ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমরা জানি আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি বিরোধী দল হিসেবে, তারা এই নির্বাচনে অংশ নিচ্ছে না। আওয়ামী লীগ অংশ নিচ্ছে, কিন্তু আওয়ামী লীগের অভ্যন্তরে যেহেতু যারা নৌকা পেয়েছেন এবং নৌকা প্রতীক পাননি তাদের মধ্যকার বিরোধে ইতিমধ্যেই বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে, এবং এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এবং অনেকেই মনে করছেন যে মার্কাকেন্দ্রিক যে নির্বাচন, দলীয় প্রতীক কেন্দ্রিক যে নির্বাচন, সেই নির্বাচন থেকে স্থানীয় সরকারের নির্বাচনকে বের করে নিয়ে যেতে হবে। সব মিলিয়ে এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। কথা বলবার জন্য দুজন রাজনীতিক আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমার বাঁয়ে বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য প্রফেসর ডক্টর হাবিব মিল্লাত, এবং আমার ডানে রয়েছেন সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা মোহাম্মদ গোলাম মাওলা রনি। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রফেসর হাবিব মিল্লাত, এটা আপনার কাছ থেকে শুনতে চাইবো যে এই যে তেলের মূল্যবৃদ্ধি, বলাই হয়ে থাকে গত 7 বছরে তেলের যে লভ্যাংশ সেটি প্রায় 40,000 কোটি টাকা, হঠাৎ করে এরকম দাম বাড়ানোর, এত বেশি দাম বাড়ানোর প্রয়োজন কেন পড়ল সেটি নিয়ে একটা বড় প্রশ্ন, যেখানে প্রতিবেশী দেশে তেলের তারা বাড়ায়নি, এক ধরনের স্বস্তি কাজ করছে, আমাদেরকে এরকম কেন করতে হলো, এবং তার প্রভাব আমরা জানি যে তেলের মূল্য বৃদ্ধি পেলে অন্যান্য খাতে তার প্রভাব কী পড়ে। আমরা পরিবহন খাতে দেখলাম যে এবং শেষ পর্যন্ত ভাড়া বাড়লো 27%, এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ বেশ কিছুদিন ধরেই আছে, এবং সেই অসন্তোষে নতুন একটা মাত্রা যুক্ত হলো। তো এটি কি খুব স্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে বলে মনে হচ্ছে, না অন্য কিছু মনে হয়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ রনি ভাইকে, এবং দর্শকদের শুভেচ্ছা। আপনারা জানেন যে সত্যিকার অর্থে গত বৃহস্পতিবার রাত্রে তেলের দাম বাড়ানো হয়েছে পার লিটারে 15 টাকা করে, কেরোসিন এবং ডিজেলের ক্ষেত্রে, সেটা আমরা জানি, এবং সেটার পর থেকেই হঠাৎ করে দেখলাম কোনো ঘোষণা ছাড়াই পরিবহন মালিকেরা বিভিন্ন ধরনের, সেটা বাস, ট্রাক, কাভার্ড ভ্যান সহ লঞ্চ, তারা ধর্মঘট ডেকে বসলো, এবং ধর্মঘট হওয়ার পর আবার দেখলাম যে লঞ্চ মালিকরা বা বিভিন্ন মালিকরা বলছে যে তাদের যে ভাড়া রয়েছে সেটা শতভাগ বাড়াতে হবে। কেমন যেন একটু কনফিউজড হয়ে গেলাম যে কতটুকু বাড়লো তেলের দাম আর ভাড়া বাড়াতে বলে কতটুকু, এটা কতটুকু যুক্তিসঙ্গত? প্রথমে বোঝার চেষ্টা করি আসলে তেলের দামটা নিয়ে কি হচ্ছে। আপনারা দেখেন যে বাংলাদেশে এর আগে তেলের দাম বেড়েছিল 2013 সনে, এরপরে 2016 সনে তেলের দামটা কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে, তার 5 বছর পরে কিন্তু তেলের দামটি বেড়েছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার জন্য। সে কারণে হয়তো বা কিছুটা যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে। আরেকটি যুক্তিসঙ্গত কারণ আছে, সেটি হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের চারদিকে কিন্তু ইন্ডিয়ান বর্ডার,
এবং আমাদের দেশে যদি তেলের দাম কম হয় তাহলে কিন্তু আমাদের দেশের তেল দেশের বাইরে চলে যায়। এটা কিন্তু আমাদের দেশের জনগণ যতটুকু না উপকৃত হয় তার চেয়ে কিন্তু পার্শ্ববর্তী দেশগুলো উপকৃত। সুতরাং আমাদের সবসময় ব্যালেন্স করে চলতে হয় যাতে সেটার জন্যই। আর আপনি যে কথাটি বললেন যে প্রতিবেশী দেশে তেলের দামের ব্যাপারটি, সেটি কিন্তু অসহনীয় পর্যায়ে। আপনি যদি দেখেন এখনও 100 টাকা রুপি হচ্ছে তেল পার লিটার, এবং সেই জন্যই কিন্তু এই যে গত পরশুদিন আমি দেখলাম রাজীব ব্যানার্জি, যিনি একসময় মমতা ব্যানার্জির মন্ত্রী ছিলেন, পরবর্তীকালে বিজেপিতে জয়েন করে নির্বাচনে হেরে, গতকালকে বললেন তেলের দাম না বাড়ানোর জন্য এবং অন্য অন্য প্রয়োজনীয় দ্রব্য না কমানোর জন্য আমরা বারবার পরামর্শ দিলেও সেটা হয়নি, সেই জন্য আবার দল ত্যাগ করে তৃণমূলে চলে আসলাম। এখনও যদি হিসাব করে দেখেন তাহলে কিন্তু ইন্ডিয়াতে যে তেলের দাম আছে সেটা কিন্তু আমাদের চেয়ে বেশি, কোনো সন্দেহ নেই। তো সেই জন্য আমি মনে করি যে তেলের দাম আমি মনে করি সহনীয় পর্যায়ে রাখা উচিত। আপনি চিন্তা করে দেখেন তেলের দাম বাড়লে ঠিক আছে, তেলের দামের যেটুকু সেটুকু হয়তো বাস ভাড়া বাড়তে পারে। সারা ঢাকা শহরে 12,000-এর মতো বাস চলে, তার মধ্যে মাত্র 600-700 চলে হচ্ছে ডিজেলে আর বাকিটা চলে সিএনজিতে, তাদের তো ভাড়া বাড়ার কোনো কারণ নেই। সারা বাংলাদেশে যদি আপনি চিন্তা করে দেখেন যে 1,00,000-এরও বেশি বাস চলে, তার মধ্যে 10-12,000 শুধু ডিজেলে চলে, বাকিগুলো তো গ্যাসে চলে। গ্যাসের তো দাম বাড়েনি, বেড়েছে কি? বাড়েনি তো। সুতরাং তাদের তো বাড়ার কোনো দরকার নেই। সুতরাং আমাদের সেইভাবে চিন্তা করে দেখতে হবে যে এই যে তেলের দাম বাড়ানোর সুযোগ নিয়ে কেউ কেউ হয়তো বা ব্যবসায়ীরা, এবং আরেকটা জিনিস খেয়াল করে রাখবেন যে যিনি পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা, তিনি কিন্তু বলেছেন যে আমরা এই ধর্মঘটের সাথে কোনোভাবেই জড়িত না। আবার পরবর্তীতে বলেছেন নেতৃত্ব ঠিক রাখার জন্য তাদেরকে আমরা আসলে মানাও করতে পারছি না। তো প্রশ্নটি হচ্ছে গ্যাস চালিত বাসের ভাড়া কেন বাড়বে? বাড়ার কোনো কারণ নেই, কারণ সেটা সে ধরনের কোনো ঘটনা ঘটেনি যে বাস বাড়তে হবে। তাহলে চিন্তা করতে হবে কেন বাড়লো, কারণ হচ্ছে মালিক পক্ষ এতটা শক্তিশালী হয়ে গেছে বা এতটা শক্তিশালী যে তারা ইচ্ছে করলেও তারা চিন্তা করে না। তবে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে যে করোনাকালীন সময় কিন্তু তারাও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা ব্যাংক থেকে টাকা নিয়েছেন তাদেরকে ইন্টারেস্ট দিতে হয়েছে, তাদেরকে ইনস্টলমেন্ট দিতে হয়েছে, এবং যারা শ্রমিকরা ছিল তারা কিন্তু অসহায়ের মতো বসেছিল, তারা কিন্তু সেই সময়টিতে কাজ করতে পারেন নাই। সুতরাং সেই সব বিবেচনায় এনেছেন কিনা আমি সঠিকভাবে বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি যে কোনো কারণে জনগণের সরকারকে জনগণের যতটা সহনীয় পর্যায়ে রাখা যায়, সেটা দ্রব্যমূল্য হোক, তেলের মূল্য হোক, যেগুলোই হোক না কেন, সকল কিছু মিলিয়েই। আর দুর্গাপূজা দেশকে অস্থির, আমরা সেই প্রসঙ্গে একটু পরে আসি, এই প্রসঙ্গটার নিয়ে আমি সাগুলা মালা রানী আপনার অভিমত। প্রথমত তেলের মূল্য যে বৃদ্ধি, এটি এই মুহূর্তে সরকারের একটা নির্মম সিদ্ধান্ত। জনগণের প্রতি যদি তাদের ন্যূনতম ভালোবাসা থাকতো, কমিটমেন্ট থাকতো, এবং জনগণের দুঃখ দুর্দশা নিয়ে তাদের কোনো আবেগ বা অনুভূতি থাকতো, এবং এদেশে যদি ন্যূনতম গণতান্ত্রিক বোধ এবং বুদ্ধি থাকতো যারা রাজনীতি করেন সরকারি দলে তাদের, তাহলে এই সময়টাতে কোনো অবস্থায় তারা তেলের যে মূল্য এটা বৃদ্ধি করতেন না। কেন? প্রথমত উনি যেটা বললেন, মিল্লাদ ভাই যেটা বললেন, তার অনেক কথা গতানুগতিক, যে আমাদের বর্তমান সময়ের সরকারি দলের যে লোকজন যেভাবে বলে সেভাবে না বলে তিনি আজকে অনেক সত্যের কাছাকাছি অনেক কিছু বলার চেষ্টা করেছেন। কিন্তু সরকারি দলে থাকার কারণে যে কথাগুলো তিনি বলতে পারবেন না সে কথাগুলো আমি বলছি। সেটি হলো 2013 সনের পরে দাম বাড়েনি এটা সত্য, এবং একবার দাম কমেছে এটাও সত্য। কিন্তু বাস্তবতা হলো এই মুহূর্তে যদি আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য $90 পার ব্যারেল ধরেন, তাহলে করোনা কালে এই তেলের মূল্য $30 পর্যন্ত নেমে এসেছিল। তো যখন $30 তেল নেমে এসেছিল, এবং এটা প্রায় 2 বছর এরকমভাবে তেলের মূল্য $50 নিচে ছিল, তো সেটা হিসাব করে যাত্রী কল্যাণ সংস্থা নামে একটি সংগঠন রয়েছে, তারা লিখেছে যে এই সময়টিতে সরকার মোট 63,000 কোটি টাকা কেবলমাত্র এই তেল থেকে আয় করেছে। টু দি পয়েন্টে তারা বুঝিয়ে দিয়েছে, পেট্রোল থেকে ডিজেল থেকে এইভাবে 63,000 কোটি টাকা তারা আয় করেছে। তো এখন একটা রাষ্ট্র, সে যদি এই দরিদ্র জনগণের ঘাম নিয়ে, শ্রম নিয়ে, রক্ত নিয়ে ব্যবসা করে, যেটি পৃথিবীর অন্য কোনো দেশে কল্পনাই করা যায় না, আমাদের মতো দরিদ্র দেশে তো প্রশ্নই আসে না। আপনি চিন্তা করেন ডিজেলের কারা ব্যবহারকারী, গ্রামে যারা সেচ কাজে নিযুক্ত কৃষক, দরিদ্র কৃষক, আমাদের যারা ট্রাক চালায় বা ট্রাক ড্রাইভার তারা, তো এই সমস্ত মানুষের রক্তের উপরে, ঘামের উপরে যে সরকার ব্যবসা করে, সেই সরকারের যে মানবিকতা, সেই মানবিকতা নিয়ে আমার প্রশ্ন আছে এবং আমি ধিক্কার জানাতে চাই। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো এই সময়টাতে যা বৃদ্ধি হয়েছে, যেমন তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে 15 টাকা করে, এখন যদি আন্তর্জাতিক বাজারে ডিজেলের যে মূল্য বা কেরোসিনের মূল্য
সেটিকে যদি আমরা ধর্তব্যের মধ্যে রাখি এবং বাংলাদেশের যে চাহিদা এবং সরবরাহ এই দুটোর সঙ্গে তুলনা করি, তাহলে আপনারা লক্ষ্য করবেন যে এই মুহূর্তে বাংলাদেশ সরকারকে বর্তমান আজকের বাজার অনুযায়ী প্রতিদিন 20 কোটি টাকা ভর্তুকি দিতে হবে যদি দাম না বাড়ায়। কিন্তু ডেইলি এই যে 15 টাকা করে যে বাড়ানো হলো, এর ফলে সরকারের আয় হবে কত? 500 কোটি টাকা প্রতিদিন। তাহলে কি হচ্ছে দেখুন, এই যে দাম বাড়া, তাকে ভর্তুকি দিতে হতো 20 কোটি টাকা, আর সে দাম বাড়ানোর বিনিময়ে সে 500 কোটি টাকা এখান থেকে লাভ করে নিয়ে গেল। তাহলে প্রতিদিন সে জনগণের উপর থেকে এই করোনার মহামারীর সময় আরও 480 কোটি টাকা সে অতিরিক্ত আয় করে নিয়ে গেল। তাহলে এই যে ধরেন যে সরকারের যে লোভ বা এই যে মানুষের রক্ত লেহন করার বা রক্ত শুষে নেওয়ার যে উদগ্র বাসনা, এটি জগৎ শেঠেরও ছিল না, এটি অন্য কোনো যুগের যারা বেনিয়া ছিল, আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে গুজরাটি বণিকদের কথা বলি, তাদেরও ছিল না। এখন বাংলাদেশের মানুষের যে ত্রাহি ত্রাহি অবস্থা, প্রতিটি মানুষ ছুটছে, কারো ঘরে খাবার নেই, কারো চাকরি নেই, কারো পোশাক নেই, অনিশ্চিত ভবিষ্যৎ, সমস্ত মানুষ ছুটছে। ঠিক সেই সময়টিতে রাষ্ট্র এরকম একটি সিদ্ধান্ত নেবে, এটি কল্পনা করা যায় না। এরপরে যেটি আসলো সেটি হলো যে এই যে সরকারের যারা সিন্ডিকেটের সদস্য, আপনি চিন্তা করেন এখন যারা মালিক সমিতিতে রয়েছেন, এমনকি শ্রমিক সংগঠন যারা করে নেতৃত্বের পর্যায়ে রয়েছেন, সবাই আওয়ামী লীগের, বিএনপির কোনো লোকজন নেই, জামাতের কোনো লোকজন নেই। তো এখানে আসলে যা কিছু হচ্ছে সমস্ত কিছু হলো সমঝোতামূলকভাবে হচ্ছে, ভাগাভাগি করে হচ্ছে। তো যে সিদ্ধান্তটি আজকে দেয়া হলো, সেই সিদ্ধান্তটি যদি পূর্ব আলোচনা করে আগে দেয়া হতো, তাহলে গত এই যে প্রায় 3.5 দিনে আমাদের যে ক্ষয়ক্ষতি হলো, রাজস্বের ক্ষতি হলো, দেশের ক্ষতি হলো, এবং কত মানুষ যে এই কেবলই মাত্র পরিবহন ধর্মঘটের কারণে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এদের এই ক্ষতির সংখ্যা যদি আর্থিক বিবেচনায় ধরেন, তাহলে কম করে হলেও 1 লক্ষ কোটি টাকা আমাদের এই গত 2.5 দিনে ক্ষতি হয়েছে। আর যদি মানবিক ক্ষতির কথা চিন্তা করেন, তাহলে কত ছেলে মেয়ে কেবলই মাত্র পরিবহন ধর্মঘটের কারণে চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, কত ছেলে মেয়ে হাসপাতালে ভর্তি হতে পারেনি, কত লোক বিদেশে যেতে পারেনি, এই যে পরিসংখ্যান সেগুলো নিয়ে কিন্তু আমাদের কারো কোনো মাথা ব্যথা নাই। তো এই যে একটা অমানবিক সমাজ, অমানবিক রাষ্ট্র, অমানবিক রাজনীতি, সেই রাজনীতিতে আমাদের আসলে এই যে তেলের মূল্য নিয়ে, ধর্মঘট নিয়ে, এগুলি নিয়ে আসলে এখন আর কথাবার্তা বলার মতো রুচি নেই। একটা ধরুন আমাদের এই যে তেলের মূল্য নিয়ে এত কিছু হচ্ছে, এত ক্ষয়ক্ষতি হচ্ছে, এটা নিয়ে কিন্তু মূলধারার গণমাধ্যম, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ কেউ কথা বলছেন না। তারা কথা বলার চেষ্টা করছেন জনাব সজীব ওয়াজেদ জয়, উনি ফেসবুকে স্ট্যাটাস কী দিয়েছেন, এবং সেটি নিয়ে কিন্তু মিল্লাদ ভাই বলার চেষ্টা করলেন। ওনার সেই বক্তব্যের মূল ব্যাপার হলো যে বাংলাদেশ থেকে পেট্রোলিয়াম পাচার হয়ে যাচ্ছে ভারতে, এবং এটার মূল কারণ আমরা বাংলাদেশ থেকে এই যেন পেট্রোলিয়াম পাচার রোধ করা যায়, এজন্য আমরা দাম বাড়িয়ে দিলাম। ধরুন এইরকম একটা ঠুনকো যুক্তি, এরকম একটা কথা যা কিনা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে চলে যায়। আরে বাবা, আমরা যে এত প্রায় লক্ষাধিক যে বর্ডার সিকিউরিটি ফোর্স রেখেছি, বিজিবি রেখেছি, তারা এই তেল চুরিটুকু বন্ধ করতে পারে না, তারা এই যে বাংলাদেশ থেকে যে ডিজেল পাচার হবে এটা বন্ধ করতে পারে না, এই যে তাদের যে অক্ষমতাটা আমরা আবার 10 মুখে প্রচার করছি যে আমাদের দেশ থেকে তেল চোরেরা তেল চুরি করে নিয়ে যায় এবং আমরা সেটা ফেরাতে পারি না, আমরা সেটা ফেরাতে পারি না বলে কী করলাম, আমরা দাম বাড়িয়ে দিয়েছি। এত মস্তিষ্কহীন একটা জাতি, এত মস্তিষ্ক মানে এত অল্প এবং স্বল্প চিন্তার যে একটা সমাজ, সেই সমাজে তেলের যে মানে মূল্যবৃদ্ধি, জ্বালানি তেলের যে মূল্যবৃদ্ধি, এটা নিয়ে কিন্তু আমাদের এখন ভাববার সময় নয়। আমরা এখন ভাবি সরকারি দলের যারা লোকজন রয়েছেন তাদের পেটে কতটুকু তেল হলো, ঘাড়ে কতটুকু তেল হলো, গালে কতটুকু চর্বি জমলো, এখন এই সমস্ত চর্বি গলানোর মতো কোনো শক্তি সামর্থ্য আমাদের আছে কি না, দুনিয়ার কোনো আগুন দ্বারা, উত্তাপ দ্বারা এই সরকারি দলের লোকজনের যে শরীরে চর্বি জমেছে, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় নন্দি বলি, ফরিদপুরের ভাষায় বা মানে অন্য অন্য এলাকার ভাষায় যে লোকটা নন্দি হয়েছে, এখন সরকারি দলের যে লোকজনের যে নন্দি হয়েছে, এটা কোন উত্তাপে, কোন আগুনে কীভাবে কমানো যায়, এগুলি নিয়ে আমরা অনেকে চিন্তাভাবনা করি। এবং যখন দেখি যে দুনিয়ার এমন কোনো উত্তাপ নাই, এমন কোনো আলো নাই, এমন কোনো বাতাস নেই যা দিয়ে এই আওয়ামী লীগের নন্দি কমানো যায়,
তখন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ তুমি এই নন্দী কমাইয়ে দাও, যেন আমাদের তেল যেভাবে ভারত যাচ্ছে এইভাবে যেন এই নন্দী সংক্রান্ত যে অর্থ প্রায় 8 লক্ষ কোটি টাকা যে বিদেশে চলে গেছে, এগুলো যদি কোনো মতে এরা একটু আইন কানুন করে এইভাবে যেভাবে তেলের দাম বাড়াই দিছে, এইভাবে সরকারি দলের লোকজনের নন্দীর উপর যদি একটু ট্যাক্স টুক্স বসাইয়া বিদেশে টাকা পাচার একটু বন্ধ করা যেত, তো আমরা সেই আশায় আছি আর কি। আমিও ভাবছি আসলে ভাবুকরা ভাবে আসলে এবং ভেবে চিন্তা ভাবনা করে কিন্তু কোনো কর্ম সম্পাদন করতে পারে না, এটা হচ্ছে ভাবুকদের একটা ব্যাপার। আর যে জাতি মস্তিষ্ক নাই আসলে সেই জাতির সাথে থাকা ঠিক কিনা সেটা বুঝতে পারছি না। তবে আমি মনে করি যে জাতি যথেষ্ট মস্তিষ্ক, যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট সাহসী এবং যথেষ্ট নিজের যোগ্যতা বলে চলতে পারে, সেটা আমি ভালো করে জানি। আমার সবচেয়ে দুঃখ হয় যখন টক শোতে স্ট্যাটিস্টিক্সগুলো শুনি। স্ট্যাটিস্টিক্সগুলো কই থেকে আসে? হয় কোনো ভুইফোন নিউজ পেপার বড়ো বড়ো স্ট্যাটিস্টিক্স দেয়, অথবা কেউ কোথা থেকে শুনেছে। বাংলাদেশের আজকেও আমি পত্রিকার হেডলাইনে দেখেছি, পত্রিকার হেডলাইনে দেখলাম যে লেখা আছে 20 কোটি টাকা বাড়াতে যেয়ে 500 কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। তো 20 কোটি টাকা বাড়ানোর জন্য কীভাবে 20 কোটি টাকা হলো, আচ্ছা সেই হিসাব প্রাণে বুঝলাম। আর এটা যে সরকার যে 500 কোটি টাকা নিচ্ছে এটা কিন্তু কোথাও ওভাবে নেই। বলা হয়েছে দ্রব্যমূল্য বাড়বে, এটা বাড়বে, সেটা যে সরকারের কোষাগারে জমা হবে সেটা কিন্তু বলা হয়নি, এবং সেটাও একটা আলোচনা, তার যে সলিড সাবস্টেন্স তার মধ্যে কিছু আছে বলে মনে হয় না। আর এই গত তিন দিনে 1 লক্ষ কোটি টাকা গায়েব হয়ে গেছে, হারিয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে, এই স্ট্যাটিস্টিকের যদি একটা সুন্দর ব্যাখ্যা পাওয়া যেত তাহলে এত জনগণ বুঝতো। আমার মতো আসলে কম বুদ্ধিসম্পন্ন মানুষের বোঝা সত্যিকার অর্থে কঠিন। আর আমি মনে করি বাংলাদেশের মানুষজন সত্যিকার অর্থেই বোঝার চেষ্টা করে যে এই আমাদের মতো সাধারণ মানুষরা, বাংলাদেশে কারো পেটে খাবার নেই, কেউ চলতে পারে না, কার সবাই হাহাকার। সত্যিকার অর্থে করোনাকালীন সময়ে দারিদ্রের সংখ্যা কিছুটা বেড়েছে কোনো সন্দেহ নেই। সাথে সাথে এটাও ঠিক, বিভিন্ন পত্রিকা যে বিভিন্ন অর্গানাইজেশনের যে স্ট্যাটিস্টিকগুলো দেখি সেটা 3 কোটি 75 লক্ষ থেকে শুরু করে 2 কোটি 25 লক্ষ পর্যন্ত। সুতরাং কোনটা বিশ্বাস করবো সেটা না জেনে বলি যে হ্যাঁ, তো স্বাভাবিক দৃষ্টিতেই মনে হয় দারিদ্রের সংখ্যা বেড়েছে। তবে খাবার নেই কারো ঘরে, কেউ না খেয়ে বসে আছে। আমরা দেখতাম স্বাধীনতা পরবর্তীকালে যখন, কিংবা স্বাধীনতা পূর্ববর্তীকালে যখন জনসংখ্যা 7 কোটির কাছে ছিল, তখন কিন্তু বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে 3 বেলা পেট পুড়ে খেতে পারত বলে আমার আসলে মানে আমরা দেখতাম যে সেটা সম্ভব হতো না। কিন্তু এই 96-2001 কিংবা পরবর্তী 2008 পরবর্তী সরকারের সময়, মাননীয় প্রধানমন্ত্রীর সময় খাদ্যে যখন দেশ স্বয়ংসম্পূর্ণ, তখন মানুষ, আমরা বলি এখন ব্যালেন্স ডায়েট, আমরা বলি নিউট্রিশন, আমরা বলি না, আমরা বলি পেট পুড়ে খাবার খায়, পেট 3 বেলাই খায়, কিন্তু এখন আমরা চিন্তা করছি ব্যালেন্স ডায়েটের দিকে। আর পরিবহন শ্রমিকেরা সবাই আওয়ামী লীগের হয়ে গেছে, সমিতির সভাপতি নিজেই তো হচ্ছেন জাতীয় পার্টির মুখপাত্র, হুইপ জাতীয় সংসদের, বিএনপির নেতুল্লাহ খানরা সহ অনেকে আছেন এর মধ্যে, সেটা কালকে টিভিতে আমরা দেখেছি, আপনারা দেখেছেন। সুতরাং কোন এক দল মিলে পরিবহন, নেতুল্লাহ খান বিএনপির, সুবহানাল্লাহ, না এনায়েতুল্লাহ খান বলেছেন, না এনায়েতুল্লাহ খান না, আমরা কয়েকজন বিএনপি নেতাকে তার সাথে দেখেছি। ও আচ্ছা। এবং আওয়ামী লীগের সবাই যে পরিবহন মালিক সমিতি, আগে দেখতাম জিএম সিরাজ সেখানে ছিলেন, তারপরে ওই মধুপুরের, টাঙ্গাইলের মধুপুরের ওই যে এমপি ছিলেন তার বাবা, তারা তো প্রত্যেককেই বাংলাদেশের বড় পরিবহন মাফিয়া বলতে যা বোঝায় তারা এখনো টিকে আছেন সব কিছুতেই। আর সত্যি কথা, টক শোতে এসে কাউকে ধিক্কার জানানো, কারোর বিরুদ্ধে কথা বলা গণতান্ত্রিক দেশে বলতেই পারেন, কিন্তু এই ধিক্কারটা নিজের দিকেও ফিরে আসে কিনা সেটাই দেখতে হবে। সরকার অমানবিক, যে দেশের সরকার দেশেরকে টিকিয়ে রাখার জন্য শুধু নিজের দেশের মানুষ নয়, এই রোহিঙ্গা 11 লক্ষ মানুষকে এদেশে আশ্রয় দিয়েছে মানবিকতার খাতিরে, না হলে তাদেরকে আজকে হয়তো বা তাদের কবর দেওয়ার জায়গা পাওয়া যেত না। সেই যারা তাদের অধিকার তাদেরকে মানবিকতাহীন করা সরকারকে কখনো কখনো সিদ্ধান্ত নিতে হয়। দেশটা চলে, আমরা রাস্তায় চড়ি, আমরা স্কুল কলেজে যাই, আমরা হসপিটালে চিকিৎসা সেবা নেই, আমরা বিভিন্ন সরকারি অফিস আদালত চলে, এই টাকাটা কোথা থেকে আসবে? আমি বলছি না যে তেলের দাম বাড়ানোর জন্য এই টাকা আসবে, সেটা আমি বলছি না, আমি বলছি কোনো না কোনো খাত থেকে ট্যাক্স ভ্যাটের মাধ্যমে টাকাগুলো অবশ্যই আসতে হবে, কোনো সন্দেহ নেই। আজকাল 63,000 কোটি টাকা নাকি, আমি আসলে বলতে পারবো না এই 63,000 কোটি টাকা স্ট্যাটিস্টিক্সটাও কই থেকে আসলো যে এই টাকাটা নষ্ট হয়ে যাচ্ছে বা কিছু হচ্ছে, আমার আসলে কোনো ধারণাই নেই, সুতরাং আমি বুঝতে পারছি না কী করবো। তবে আমি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে দেশের উন্নয়ন যদি সঠিকভাবে চালানো না যায়, যদি দেশ মুখ থুবড়ে পড়ে, কেউ কেউ হয়তো বা খুশি হতেই পারেন তাতে কোনো সন্দেহ নেই, এবং দেশকে মানুষ জাতির সামনে মানুষকে হেয় প্রতিপন্ন করে নিজেকে বড় করার চেষ্টা সেটা অনেকে করতে পারেন, কিন্তু নিজে যারে বড় বলে সেই বড় নয়,
লোকে যাকে বলে বলে সেই বড় হয়। ভাবমূর্তিকে সব দিক থেকে উন্নত হচ্ছে। আপনি নিজেই শারদীয় দুর্গোৎসবের সময় যে পূজাকে কেন্দ্র কুমিল্লা থেকে যে ঘটনার সূত্রপাত, এবং কেবল দ্রব্যমূল্যই তো, নানা ঘটনার মধ্যে দিয়ে নানা মানুষ নানাভাবে অস্বস্তির মধ্যে আছে, সেটি একটি বড় কারণ। এবং এটা করে আপনি চিন্তা করেন বাংলাদেশে, বাংলাদেশে কি বিজেপির সংখ্যা লক্ষাধিক, এই স্ট্যাটিস্টিক্সটা কই থেকে আসলে আমি জানি না, লক্ষাধিক না প্রায় লক্ষাধিক আছে, লক্ষাধিকের প্রশ্নই আসে না। বাংলাদেশে সেনাবাহিনীর সংখ্যা, টোটাল সেনাবাহিনী, পুলিশ বাহিনী কেবল 1 লাখের বেশি হয়ে গেছে, কয়েক হাজার। বিজেপি 1 লক্ষ হলে সেটা কি সম্ভব নাকি বাংলাদেশে? বিজেপি 1 লক্ষ আপনি দেখেন, এখানে ইন্টারনেট দেখে দেখেন, আমি সঠিক সংখ্যা দিয়ে বলতে পারবো না, তবে লক্ষের ধারে কাছেও নেই। সুতরাং এই ধরনের স্ট্যাটিস্টিক্যালি যদি আমরা জনগণের সামনে উপস্থাপন করি, তাহলে কিন্তু সত্যি কথা আমরা অসহায় বোধ করি। আপনি যে পূজা মণ্ডপের কথাটি বলছিলেন, আমরা মনে প্রাণে অসাম্প্রদায়িক, এ জাতি কোনো সন্দেহ নেই, কেউ কেউ হয়তো বা সাম্প্রদায়িক চেতনা ধারণ করেন, লালন করেন। আমি বলবো না যে কোনো শীর্ষ নেতৃবৃন্দের নির্দেশে ঘটনাটি ঘটনা হয়েছে, এটাও কিন্তু আমি বলছি না। কোনো একটি কুমিল্লায় যে ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু হয়তো বা দু চারজনের ইঙ্গিতে দু একজন মানুষ করেছে, এবং সেটা আমরা মনে করি না যে বিএনপির সময়, যেমন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জজ মিয়ান আটক করা হয়েছিল, সেই ধরনের কিছু হবে। এই জন্য আমাদের তদন্ত সংস্থা একটু সময় নিচ্ছে সঠিক ঘটনা বের করার জন্য। আমরা আপনি দেখেন বিএনপির সময় 2001 সালে যখন এই ঘটনাটি ঘটেছে, কোনো ঘটনাই ভালো নয়, এর আমি স্বীকার করি। আমাদের সময় যে ঘটনাটি ঘটছে সেটিও ভালো হয়নি, আমিও সেটা স্বীকার করি। কিন্তু আমি যে কথাটা বলতে চাই, দেখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই কিন্তু রাস্তায় নেমে এসছে, এবং তার সাথে মুসলমানরাও যোগ দিয়েছে, কিন্তু 2001 সালে কিন্তু এই সুবিধাটা, এই কাজটি করা সম্ভব হয়নি, রাস্তায় বেরোনোর কোনো সুযোগ হয়নি সেই সময়টিতে। সুতরাং একটি বড় পার্থক্য আছে, কারণ রাষ্ট্রের যারা শীর্ষ পর্যায়ে আছেন তারা চান এই ঘটনা থেকে, আমি এই ঘটনার সাথে কোনো প্রকার সম্পৃক্ততা না রাখতে। হয়তো অনেকে সমালোচনা করে, বলেন যে ভোট ব্যাংক না হলে জমি দখল করবে, এই সমস্ত কথাবার্তা মুখরোচক কথাবার্তা, কিন্তু যদি একটু ভিতরে ঢোকেন, আপনারা যারা এখানে আমরা আমাদেরকে যারা ডাকেন তাদেরকে অবশ্যই তো ভেবে চিন্তে কথা বলতে হবে। হয়তো বা কোনো স্ট্র্যাটেজি ভুল হতে পারে, হতেই পারে, যে কোনো 100 ভাগ ঠিক হবে না, কিন্তু তার অর্থ এই না যে কাউকে ডুবানোর জন্য, কারোর বিরুদ্ধে কথা বলার জন্য ভালো ভালো যুক্তি বের করে নিয়ে আসবো, সেই কথাগুলো বলে বিভ্রান্ত করার চেষ্টা করব, তাতে কিন্তু আসলে এটার সঠিক সমাধান পাওয়া যায় না। আমি এখনও দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, যে ঘটনাটি ঘটেছে কুমিল্লা কিংবা নরসিংদীতে কিংবা পীরগঞ্জে, আমরা সেগুলো নিন্দা করি এবং আমরা চেষ্টা করছি। আবার মামলা দিলে বলে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দেওয়া হয়েছে, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে তো মামলা দেওয়া হয়েছে, সেটাও তো দেখতে হবে। কেউ যদি অপরাধ করে সে দল করে তো মাপ পেতে পারে না, আসলে পাওয়া উচিত নয়। সুতরাং সেই দিকে অবশ্যই আমাদেরকে দেখতে হবে যে শুধুমাত্র সমালোচনার জন্য সমালোচনা যদি করা হয়, আর যদি সত্য আমাকে থামিয়ে দিচ্ছেন মনে হয় সময় শেষ করুন না, ঠিক আছে। আমি যেটা বলছি যে একটি ঘটনার বাস্তবসম্মত একটি সমাধান হওয়া দরকার, কারা ঘটনাটি ঘটিয়েছে, কারা আছে, দলমত দেখার দরকার নেই এখানে, তাহলে আমাদের দেশটা যার উপর দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধ হয়েছে সেই চেতনার বিনষ্ট হবে, সুতরাং আমরা সেটা কখনোই চাই না। হ্যাঁ, ধন্যবাদ। প্রথমত কুমিল্লাতে যে ঘটনাটা ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, এবং এটার সাথে তাল মিলিয়ে পরবর্তীকালে নোয়াখালীতে যে ঘটনা ঘটেছে, পীরগঞ্জে যে ঘটনা ঘটেছে, এটাও বাংলাদেশে নজিরবিহীন ঘটনা। এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই যে এরকম একটা যখন সহিংস অবস্থা চলছিল তখন হিন্দু কমিউনিটির যারা নেতৃবৃন্দ তার সঙ্গে দেখা করতে গিয়েছেন, এবং তিনি তাদেরকে বেশ স্পষ্ট ভাষায় যে হুঁশিয়ারি দিয়েছেন, বক্তব্য দিয়েছেন, এটি বাংলাদেশের ব্যতিক্রম এবং কোনো রাষ্ট্রনায়ক ইতিপূর্বে কখনো এভাবে বলেননি। তিনি যেটি বলেছেন যে ভারতের বা আমাদের প্রতিবেশী রাষ্ট্র সেখানে যারা বসবাসরত সংখ্যালঘু রয়েছেন মুসলমানদের ইঙ্গিত করে, তাদের সঙ্গে তাদের এমন কোনো আচরণ করা উচিত হবে না যা কিনা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি অবনতি ঘটায়। তো এই যে তার যে বক্তব্য, আমি এই বক্তব্যকে স্বাগত জানাই। দ্বিতীয়ত, এই ঘটনাকে কেন্দ্র করে, কুমিল্লার এই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে যখন ত্রিপুরা রাজ্যে ব্যাপক সহিংসতা চালানো হলো এবং এখনও পর্যন্ত সেখানে চলছে, মসজিদে আক্রমণ চলছে এবং সেখানে মুসলমানদের উপর আক্রমণ চলছে এবং অনেকগুলো হত্যাকাণ্ড ঘটেছে, এবং আপনারা জানেন যে এটা কেবলইমাত্র ত্রিপুরার অভ্যন্তরীণ রাজনীতির বিষয়বস্তু, সর্বভারতীয় রাজনীতি নয়। তো বাংলাদেশে যারা হিন্দু ভাইদের উপর যে এই যে আক্রমণ চালানো হলো, কিংবা মন্দিরে আক্রমণ চালানো হলো, কিংবা মন্দিরে মানে যাকে বলে কোরআন শরীফ রাখা হলো, পবিত্র কোরআন শরীফ রাখা হলো, এই টোটাল ঘটনা নিয়ে যারা সমালোচনা করছেন
সেই সমস্ত মানুষগুলো আমাদের পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্যে যে নির্মমতাগুলো হচ্ছে, অনবরত নির্মমতাগুলো হচ্ছে, এখনও পর্যন্ত সেই ব্যাপারে বক্তব্য দিচ্ছে না, কথাবার্তা বলছে না। যেটি প্রধানমন্ত্রীর যে চিন্তা চেতনা, ধ্যান ধারণা বা তিনি যেভাবে শক্ত অবস্থান নিয়েছেন তার সঙ্গে অনেকটা বেমানান, এটা গেল এক। দুই নম্বরে হলো যে এই ঘটনায় প্রথম এই ঘটনাটা আমরা কোনো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের মানুষ দেখেনি। এরকম ঘটনা না ঘটুক এবং এই ঘটনা নিয়ে যেন পুনরাবৃত্তি না ঘটে, কোনো রকম সমস্যার সৃষ্টি না হয়, এখানে কিন্তু সব দল মত নির্বিশেষে সবাই কিন্তু এগিয়ে এসছেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো এই যে আমাদের রাজনীতিবিদ বলেন, বুদ্ধিজীবী বলেন, সাংবাদিক বলেন, তারা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, রাষ্ট্রের আমলাতন্ত্র কিন্তু তাদের চরিত্র পাল্টাতে পারেনি। তারা যেভাবে এই ঘটনার নায়ক হিসেবে জনকে ইকবালকে গ্রেপ্তার করেছে এবং যেভাবে গ্রেপ্তার করেছে এবং যে সকল ভিডিও ফুটেজ আমাদের সামনে এসছে এবং যে সকল কাহিনী এখানে দেখা যাচ্ছে, এটি রীতিমতো আরব্য রজনীর যে বিখ্যাত গল্প কথা, হ্যাঁ, সেই গল্প কথাকে হার মানায়। এখন আমরা যারা সাধারণ মানুষ রয়েছি তাদের একটা বিরাট অংশ বলার চেষ্টা করছে যে ইকবাল হলো বদ্ধ উন্মাদ, পাগল, ভবঘুরে টাইপের একজন মানুষ, তাকে এই কাজে জড়ানো হয়েছে অথবা সে এই কাজ করেছে অন্য কোনো পক্ষের ইন্ধনে। অন্যদিকে যারা ইকবালকে গ্রেপ্তার করেছে তাদের এক নম্বর সার্টিফিকেট হলো যে ইকবাল অতিশয় চালাক, ধূর্ত ব্যক্তি এবং তার মধ্যে পাগলের কোনো রকম চিহ্ন নেই। তাহলে আমাদের এই যে সমাজের মধ্যে দেখুন যে ধর্মীয় উন্মাদনা বা সাম্প্রদায়িকতা, কোরআন শরীফ থেকে শুরু করে সমস্ত কিছু বাদ দিয়ে এখন মূল আলোচনা চলে এসছে কে পাগল আর কে পাগল নয়। এবং আমাদের এই দেশে অতি আশ্চর্যজনক ঘটনা ঘটে, দেখা গেল যে পানির নিচে ডুবে গেছে একজন লোক, 17 ঘন্টা পরে পানির নিচ থেকে তাকে অলৌকিকভাবে উদ্ধার করা হয়। আমরা বিভিন্ন জিন পরীর গল্প শুনেছি, ভূত প্রেতের গল্প শুনেছি, বিভিন্ন অলি আল্লাদের গল্প শুনেছি, কিন্তু 17 ঘন্টা পানির নিচে থাকে এইরকম গল্প আমরা কখনো শুনিনি, অথচ বাংলাদেশে এই ঘটনা ঘটছে। এরপরে রেশমার যে কাহিনী, এরপরে একজন ধর্ষকের কাছে মজনু, হ্যাঁ, মজনু নামে যে ধর্ষক তার যে কাহিনী, এটির যে গল্প, এই গল্প যদি যেভাবে রচিত হয়েছে তাতে রূপকথার গল্পের জনকের নাম হলো হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসেন, ডেনমার্কের বিখ্যাত লেখক, তিনি যদি এই মজনুর কাহিনী শুনতেন তাহলে তিনি রীতিমতো সুইসাইড করতেন এই সময়টাতে। তো এই যে আমাদের যে চিন্তা এবং চেতনা এবং কর্মের মধ্যে যে পাগলামি ঢুকে গেছে, পাগল দিয়ে আমরা যে কোনো সমস্যার সৃষ্টি করতে চাচ্ছি এবং পাগল দিয়ে আমরা যে কোনো সমস্যার সমাধান করতে চাচ্ছি। তো এই যে পাগল সংক্রান্ত আমাদের যে রুচি, আমাদের যে গবেষণা এবং পাগল নিয়ে নাড়াচাড়া করার যে উদগ্র বাসনা, অর্থাৎ আমরা যে কোনো সমস্যার সৃষ্টি করি পাগল দিয়ে, আবার সেই সমস্যার সমাধান করি পাগল দিয়ে। আপনাকে জানতে চাই যে এর সঙ্গে আগামী নির্বাচন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, আপনাদের এক ধরনের বক্তব্য ইতিমধ্যে আপনারা দিয়েছেন যে সরকারের অধীনে, না আমি আমার প্রশ্ন হচ্ছে এই ঘটনার সঙ্গে সেই নির্বাচনের কোনো সম্পর্ক আছে কিনা? আপনার দলের কোনো কোনো নেতা তো ইতিমধ্যে বলেছে যে নির্বাচনের ইস্যুগুলোকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য এটি করা হবে। মূল ব্যাপারটা হলো বোঝার চেষ্টা করুন, যেখানে আমাদের দেশের নায়কের নাম ইকবাল, নায়কের নাম ধর্ষক মজনু, তো আগামী নির্বাচনে যদি এইরকম কোনো কুশীলব আসে, তাদের চেহারা, চরিত্র, তাদের অবস্থান মজনু বা ইকবালের চেয়ে খুব বেশি মানের হবে বলে আমার মনে হচ্ছে না। এবং সেই মজনু এবং ইকবাল হওয়ার জন্যে আগামী দিনে বিএনপির লোক যে যাবে না, এটাই আমি দৃঢ় বিশ্বাস করি। এবং যারা যাবে তারা সাধারণত ধরে নিতে হবে যে যারা এমন একটা মেশিন তৈরি করেছে যে মেশিন থেকে যেই ঢুকুক না কেন তাকে ইকবাল হয়ে বের হয়ে হতে হবে, তাকে মজনু হয়ে বের হতে হবে। তো এখন আমাদের দেশ হলো মজনুর কারখানা হয়ে গেছে, ইকবালের কারখানা হয়ে গেছে, এবং পশ্চিমা দুনিয়া, ইউরোপ এবং আমেরিকা, যেখানে বিভিন্ন লোকজন ক্ষমতায় থাকতে চাচ্ছে, তারা এখন এই বাংলাদেশের মজনু তথ্য নিয়ে বা ইকবাল তথ্য নিয়ে গবেষণা শুরু করে দিয়েছে। এবং এই দেশ থেকে এই প্রযুক্তি কীভাবে ইউরোপ আমেরিকাতে আমদানি করা যায় এবং সেই দেশে কী করে দীর্ঘমেয়াদে জনরোষ থামানো যায়, এই যে ধরুন এখন যেভাবে আপনার ইংল্যান্ডে বিপ্লব হচ্ছে এই যে আপনার জলবায়ু সম্মেলনের বিরুদ্ধে, তো এখানে যদি এরকমভাবে বাংলাদেশের ইকবালের মতো একটা ঘটনা ঘটিয়ে দেওয়া যেত,
কিংবা মজনুর মতো একটা ঘটনা ঘটিয়ে দেওয়া যেত, তাহলে দেখা যায় সে মুহূর্তের মধ্যে যদি বাংলাদেশের মতো এইভাবে সমস্ত জনগণকে ঠান্ডা করে দেওয়া যেত, তাহলে এই যে মার্কিন পুলিশ বা ইউকে পুলিশের আর এত বাজেট করা হতো না। ফলে কি হচ্ছে, এখন বাংলাদেশের যা কিছুই হচ্ছে সব কিছুই গর্ব করার মতো, বিদেশে এক্সপোর্ট করার মতো, অনুসরণ করার মতো, অনুকরণ করার মতো। আমরা যে দুটো নির্বাচন করেছি 2014 সনে কিংবা 2018 সনে, আপনি বিশ্বাস করুন পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে এই পৃথিবীর পশ্চিম গোলার্ধ থেকে একেবারে পূর্ব গোলার্ধ পর্যন্ত, এই পৃথিবীর সেই সাহারা মরুভূমির কোনো প্রান্ত থেকে শুরু করে আফ্রিকার ঘন বনাঞ্চলে কোথাও এরকম নির্বাচন হয়নি। এমনকি সৌরজগতের যে গ্রহ উপগ্রহ রয়েছে যেখানে এলিয়েনরা থাকে, সেই সমস্ত জায়গাতে 2014 সনের বা 2018 সনের এমন অভূতপূর্ব নির্বাচন, এইরকম সংক্রান্ত কোনো দলিল নথি আপনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে খুঁজে পাবেন না। ফলে আগামী যে নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে, এই প্রক্রিয়া নিয়ে একমাত্র স্বয়ং বিধাতা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, ওনার কিছু ফেরেশতা যারা আছেন তারা জানেন, আর তাদের সঙ্গে যাদের এই বাংলাদেশের সরকারি দলের এলহাম ঠেলহাম আছে, নিয়মিত যোগাযোগ হয়, অন্তরে অন্তরে যোগাযোগ হয়, মারেফতের যোগাযোগ হয়, ওই করে না হুম হা করে যে যোগাযোগ করে, এরকম হুম হা করে যারা যোগাযোগ হয়, আগামী নির্বাচন কীরকম হবে কেবলমাত্র তারাই বলতে পারে। আমরা যারা সাধারণ পাবলিক আছি, আমরা ইকবাল কখন গদায় হাতে নিল, কীভাবে কোরআন শরীফ আনলো রাত 2টার সময়, এগুলো নিয়ে গবেষণা করতেছি। এবং এই যে কাহিনী যারা রচনা করেছেন এবং ইকবালকে যারা ধরেছেন, তাদের দেশপ্রেম, তাদের বুদ্ধিমত্তা, তাদের যে ব্রেইনের যে প্রখরতা ইত্যাদি অনুধাবন করার চেষ্টা করছি, এবং তারা যেভাবে কর্মক্ষেত্রে এই ধরনের আবিষ্কারের বিনিময়ে যে সফলতা পাচ্ছেন, সেই সফলতা আমরা কীভাবে অর্জন করতে পারি, এটা নিয়ে আমরা চিন্তাভাবনা এখন করা শুরু করে দিয়েছি। চিন্তাভাবনা তো আমরা করছি, আসলে আমার অনেকগুলো ঘটনা মনে পড়ে যাচ্ছে, যারা আসলে নির্বাচন ব্যবস্থা সম্বন্ধে আমরা আসলে সমালোচনা করি, সমালোচনা করার অধিকার আমাদের সবারই আছে, আমারও আছে, আপনারও আছে, সকলেরই আছে। আমার একটি ঘটনার কথা মনে পড়লো, যখন ইতিহাস, আমি তো সে সময় খুবই ছোট, যে এই এই আজকে 7ই নভেম্বর, এই দিনটিতে বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল খালেদ মোশাররফ বলেন, কর্নেল নাজমুল হুদা কিংবা সেই ক্র্যাক প্লাটুনের সেই মেজর হায়দার, তাদেরকে আজকে দিনটিতে হত্যা করা হয়। সেই হত্যাকাণ্ডের পরে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, যাকে বন্দি করে রাখা হয়েছে, যার সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেই জিয়াউর রহমানকে এই আজকের দিনটিতেই আবার সেনাপ্রধান ঘোষণা করা হলো। তার চেয়েও মজার ব্যাপার দেখেন, বাংলাদেশের ইতিহাস কী দেখে কীভাবে বড় হচ্ছে আমরা নির্বাচন এবং কী জিনিসগুলো। আপনি দেখেন যে প্রধান সামরিক চিফ অফ আর্মি স্টাফ হওয়ার পরে, তারপরে হঠাৎ করে সরকার পরিবর্তন হয়ে সামরিক আইন প্রধান সামরিক আইন প্রশাসক, কিছুদিন পরে শুরু হলো জাগো দল গঠন করা, গঠন করতে করতে তিনি হঠাৎ করে হানা ভোট দিয়ে দিলেন। এই ধরনের ইতিহাস পৃথিবীতে কোথাও আছে আমার কিন্তু জানা নেই, সেটা তো 99 ভাগের বেশি ভোট পড়লো, কেউ বলে 102 ভাগ, যাই হোক। তার পরবর্তীকালে গণতান্ত্রিক একটা ফ্রন্ট তৈরি করার চেষ্টা করা হলো, এবং ফ্রন্ট হতে না হতেই বিএনপি তৈরি করে পরবর্তীতে একটা নির্বাচন দেওয়া হলো, এই সামরিক শাসনের সেমি সামরিক সময়ের সময়ত্তে, এবং সেই সময় একটা নির্বাচন হলো, সেটা অবশ্য খুবই বৈধ নির্বাচন, বিএনপি জামাত স্বাধীনতার বিরোধী, কারণ ওই সময় নির্বাচনে অংশগ্রহণ কে করে, প্রথম করে শাহ আজিজুর রহমান, তিনি কে বাংলাদেশের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানিদের পথে প্রতিনিধিত্ব করেছে, এবং তাকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী করা সেলুকাস। আসলেই বাংলাদেশের সত্যিকার অর্থে এমন এমন ঘটনা ঘটে, রিসার্চ করার দরকার আছে, এবং এক্সপোর্ট ইম্পোর্ট যাই বলেন আমরা সব করতে পারি, সেই কাজগুলো আমরা করতে পারি, কিন্তু সেগুলো সবাই বলে না আসলে। তার পরবর্তীকালে কি হলো, আবার তার পরবর্তীকালে কি ঘটনা ঘটলো, সেটি হচ্ছে যে হঠাৎ করে 81 সনের জিয়াউর রহমান নাই হয়ে গেলেন, মারা গেলেন কিছু আর্মি অফিসারের হাতে, আব্দুল সাত্তার সাহেব ক্ষমতা নিলেন, তখন আরেকজন আর্মি অফিসার দেখলেন, আরে তো সোজা নিয়ম, একজনকে সরিয়ে দিলে একজন আসা যায়, তো ঠিক আছে, যে আলী এরশাদ বিরাশিশনের প্রথম দিকে ক্ষমতা দখল করে নিলেন সেই আব্দুল সামাদ সরিয়ে দিয়ে, তিনিও নিজের মতো করে 86-88 নির্বাচন দিয়ে নিজে একটা বেশ ঘটনা ঘটিয়ে ফেললেন, এবং নিজেই সেই তার প্রধান প্রেসিডেন্ট হয়ে গেলেন, এবং নিজের দল বিশাল ল্যান্ডস্লাইড ভিক্টরি। সেই কথাগুলো আমরা ভুলে গেছি আসলে, এই কথাগুলি শুধু একটা দুটো নির্বাচন নিয়ে কথা বলি তো। তারপর তত্ত্বাবধায়ক সরকার আসলো, সেই সময়টিতে সবাই ভেবেছিল, কিন্তু বাস্তবতা ভিন্ন, আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারেনি,
কিন্তু আওয়ামী লীগ দলের কথা চিন্তা করে, জনগণের কথা চিন্তা করে, তৃণমূলের কথা চিন্তা করে যাদেরকে সেই সময় মনোনয়ন দিল, অপরপক্ষ বিএনপি প্রার্থী না থাকার কারণে, যেহেতু ছাত্র দলের মাধ্যমে তারা এসেছেন, প্রার্থী না থাকার কারণে এইখান থেকে ওইখান থেকে জিয়াউর রহমান যেমন নিয়ে এসেছিলেন, তারা এই রিটায়ারমেন্ট অফিসার সামরিক তাদের দিনে তারা প্রভাবশালী, তারা কিন্তু নির্বাচনে যে ক্ষমতা দখল করলো, নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন আছে কিন্তু তত বড় প্রশ্ন নাই। কারণ হচ্ছে যে সেই সময়টিতে আমরা তত্ত্বাবধায়ক সরকারের সময়, সেই পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার আবার তারপর ক্ষমতায় আসার পর বিএনপি কিন্তু ক্ষমতা ছাড়তে চাইল না এবং জোর করে নির্বাচন করলো ফেব্রুয়ারি মাসে। সেই নির্বাচনের কথাও কেউ বলে না, স্মৃতিশক্তি হয়তো আমাদের খুবই কম, এই জন্য আমরা বলতে পারি না। পরবর্তীকালে এবং 300 সিটি বিএনপি নিল, পৃথিবীর ইতিহাসে এই রেকর্ড করার ক্ষমতা একমাত্র বিএনপি এবং খালেদা জিয়া ছাড়ার কারণ নাই। কিন্তু আবারও আরেকটা রেকর্ড করলেন, এই ফেব্রুয়ারিতে নির্বাচন করে জুন মাসে আরেকটি নির্বাচন করতে হলো এবং এই নির্বাচনে দেখা গেল হেরে গেছে। যদিও সংখ্যার দিক দিয়ে অনেক অনেক 116টির মতো সিট পেয়েছিল, সেটাও ভালো, বাংলাদেশের বিরোধী দল পাবে এটাই স্বাভাবিক। পরবর্তীকালে আবার 2001 সনে আমাদের তত্ত্বাবধায়ক সরকার চালু রইল, লতিফ রহমান প্রবাবলি, উনি আসার পরই 13 জন সচিবকে সরিয়ে দিল, অপারেশন ক্লিন হার্ট তো আগেই হয়ে গেছে, 13 জন সচিবকে সরিয়ে দিল এবং তার আগেই কিন্তু ওই তিনি কিন্তু এমনভাবে নির্বাচন ব্যবস্থাটা দাঁড় করালেন যে একটা দলকে জিতিয়ে আনা হবে, এ নির্বাচন সম্বন্ধে কিন্তু আমরা কোনো কথা বলি না। পরবর্তীকালে তত্ত্বাবধায়ক সরকার আসলো যখন বিএনপি ক্ষমতা ছাড়া 2006 সনের পরে, তখন দেখেন 3 মাসের জন্য ক্ষমতায় এসে 2 বছর থাকলো, এটা কিন্তু পৃথিবীর একটা রেকর্ড। আমরা আসলে পলিটিক্যালি একটার পর একটা রেকর্ড করে যাচ্ছি এবং দেখেন 2 বছর পর তার মধ্যে তাদের মধ্যে যে সবচেয়ে সুশীল ডক্টর ইউনুস, তিনি আবার আরেক কাঠি সরেশ, তিনি ঘোষণা কি করলেন না, 2 বছর হবে না, আমাকে পুরো রাষ্ট্রপতি করতে হলে অন্তত 10 বছর সুযোগ দিতে হবে। এই হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, যেই নিয়ে অনেকেই গর্ব করেন। তারপর 2008-এর নির্বাচনে আওয়ামী লীগের ল্যান্ডস্লাইড ভিক্টরি, এটা নিয়েও তেমন কেউ কথা বলে না। 2014 সনের নির্বাচন নিয়ে অবশ্যই কথা আছে, যে 153-154 জনের কথা বলা হয় তার আমি একজন। আমি 7-8 বছর ধরে একজন পেশাজীবী মানুষ, ডাক্তার, জনগণের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরলাম যে একটা নির্বাচন করো, হারি জিতি পরের কথা। যখন নির্বাচনে দাঁড়ালাম তখন দিই ওরে বাবা, বিপক্ষে কেউ দাঁড়াবে না। কী জন্য দাঁড়াবে না? তারা তো দাঁড়াবে না তাদের গণতান্ত্রিক অধিকার, তা নিয়ে আমার কোনো কথা নেই, কিন্তু প্রতিহত করার ক্ষমতা তো কেউ আপনাদের দেয়নি, প্রতিহত করতে পারলেন না, দেশকে ধ্বংস করলেন, দেশের শিক্ষা ব্যবস্থা অগ্নি সন্ত্রাস করলেন না। এটা করার পরে কী করলেন আপনি? করার পরে আমাদের বলা হয় আমরা, আমাদের কী দোষ, আপনারা কেন নির্বাচনে আসলেন না? 2018-এর নির্বাচন তো ঐক্যফ্রন্ট করে কামাল হোসেনকে নিয়ে গণভবন পর্যন্ত চলে গেলেন সব নেতারা, তারপরে কেন আপনারা সেই নির্বাচনে 4-5 দিন আগে উঠে চলে আসলেন? যারা রাজনীতি সম্বন্ধে বুঝতে না পারে, রাজনীতি সম্বন্ধে যারা ভবিষ্যৎ দেখতে না পারে, তারা আসলে কি ধরনের সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্তগুলো নিয়ে কিন্তু আপনাদের চিন্তা ভাবনা করতে হবে। কনক্লুশনের দিকে আগাই, শেগুলাম আলা রনি, আমি আসছি আপনার কাছে। সো ফাইনাল রাউন্ড, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন এতক্ষণ যা বললাম বাট সেটা ছিল অনেকটা স্যাটায়ারমূলক, কিন্তু যেহেতু আপনি কনক্লুশনে আসছেন তো এরকম কিছু কথাবার্তা বলা উচিত মনে করি, যে আপনার এই প্ল্যাটফর্মটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে অনেক সিরিয়াস দর্শক রয়েছে এবং তারা অনেক কিছু আশা করে এবং আমরা 3 জন যারা আছি আমরা সমাজে যা যার অবস্থানে অবশ্যই আমরা দায়িত্বপূর্ণ একটা জায়গাতে রয়েছি। তো এখন এই যে 2021 সন চলছে, 2021 সনের পরে 2022 সন, এটি আওয়ামী লীগের জন্য, এদেশের রাজনীতির জন্য, আপনার আমার সকলের জন্য একটি ক্রান্তিকাল। কেন ক্রান্তিকাল? আপনারা যদি আমাদের এই পাক ভারত উপমহাদেশে দেখেন তাহলে দেখবেন যারা 2 নম্বর পথে ক্ষমতায় এসছে, বিতর্কিত অবস্থায় ক্ষমতায় এসছে, মন্দ কাজ করে ক্ষমতায় এসছে, তারা 8 বছর থেকে 9 বছরের বেশি টিকতে পারেনি। আপনি আইয়ুব খান যখন 9 বছর পার হয়ে 10 বছর করবে, উন্নয়ন দর্শক করবে, তখনই 69-এর গণ অভ্যুত্থান হয়ে গেল। জেনারেল পারভেজ মোশাররফেরও একই অবস্থা হলো। আমাদের এরশাদ সাহেব কিন্তু 9 বছরের বেশি ক্ষমতায় টিকতে পারেনি। তো সেই দিক থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে 2014 সন থেকে আজ অবধি যদি সময় ধরেন তাহলে আওয়ামী লীগ 8 বছর পেরিয়ে যাবে। পেরিয়ে যাওয়ার পরে 9 বছর যখন সে পূর্বে, তাহলে আমাদের এই পাক ভারত উপমহাদেশে যে সমস্ত লোকরা বিতর্কিত নির্বাচন করে এসছে, অবৈধ পথে ক্ষমতায় এসছে, কিংবা যাদের ক্ষমতা আসার পেছনে জনসমর্থন ছিল না, তারা কেউ কিন্তু 8 থেকে 9 বছরের বেশি ক্ষমতায় টিকতে পারেনি। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো, হ্যাঁ, এর বাইরে কিছু লোক টিকেছে, যেমন সুহার্ত থেকে শুরু করে আরও অনেকে যারা টিকেছে, সেটি হলো 30 বছর পর্যন্ত তারা টিকেছে।
তো সেটা ভিন্ন কথা, যদি আমাদের এখানকার মানে বাংলাদেশ ভারত পাকিস্তান এই দেশগুলোর করেন তাহলে 8 থেকে 9 বছর সময়টা কিন্তু খুবই ক্রান্তিকাল একটা সময়। ফলে বাংলাদেশে এই যে নভেম্বর মাস চলছে এখন, ডিসেম্বর মাস এবং আগামী বছরের একেবারে জুন পর্যন্ত আওয়ামী লীগের থেকে প্রতিটি পদক্ষেপ, এখন বিএনপির আসলে আওয়ামী লীগকে ক্ষতি করার অবস্থায় নাই, তারা সে চিন্তাও করে না, তারা কেবলই মাত্র নিজেদের রাজনীতিটা টিকিয়ে রাখার জন্য মাঝে মাঝে বক্তৃতা দেয়, বিবৃতি দেয়, এবং সকাল বিকেল আমাদের মিল্লাত ভাইদের যারা বস রয়েছেন তাদের মন মেজাজ মর্জি কেমন আছেন এগুলো দেখেন এবং সে অনুযায়ী আল্লাহর কাছে দোয়া করেন। এবং বহুত বিএনপির অনেক লোকজন অনেক কোরআনের অনেক আয়াত মুখস্থ করে ফেলেছে। আপনি যে আমাদের বন্ধু পাপিয়ার যে হাজব্যান্ড হারুন, আপনি দেখবেন হারুন অনেক আয়াত এখন মুখস্থ করে, হ্যাঁ পার্লামেন্টে অনেক আয়াত মুখস্থ করে ফেলেছে। এখন মূলত বিএনপি আল্লাহ নির্ভর একটি দল হয়ে গেছে, নিয়তি নির্ভর একটা দল হয়ে গেছে, এবং বিএনপি এখন এই অবস্থায় যদি চলে বিএনপির লোকজনও অনেকটা ওলি আল্লাহ হয়ে যাবে। তো আওয়ামী লীগের জন্য এখন বিএনপি আসলে কোনো সমস্যা নয়, আওয়ামী লীগের জন্য সমস্যা আওয়ামী লীগ নিজে এবং প্রকৃতি। এর কারণ হলো প্রকৃতির যেই যেই জায়গাতে আঘাত করা হয়েছে ঠিক সেই সেই জায়গাতে প্রকৃতির যে রিটার্নটা সেটা খুব নির্মমভাবে আসে। প্রকৃতি কখনো এই পৃথিবীতে এমন কোনো মানুষ আপনি দেখাতে পারবেন না যে প্রকৃতিকে আঘাত করেছে এবং তার প্রতিঘাত প্রকৃতি থেকে পায়নি এবং এই পৃথিবী থেকে সসম্মানে বিদায় নিচ্ছে, আপনি একটা সিঙ্গেল উদাহরণ দেখাতে পারবেন না। তো সেই দিক থেকে আমাদের যে 17 কোটি মানুষ, তাদের আত্মা, তাদের অন্তরাত্মা, তাদের দুটো চোখ, তাদের হৃদয়, এখানে আওয়ামী লীগ যে আঘাত করেছে বা আওয়ামী লীগ প্রেম দিয়েছে, ভালো দিয়েছে, কিংবা আওয়ামী লীগ এখানে যে রক্ত ঝরিয়েছে, কিংবা আওয়ামী লীগ এখানে আতর ঢেলে দিয়েছে, আমি নেগেটিভ পজিটিভ কিচ্ছু বলছি না, এটা এই যে এই সময়টিতে অর্থাৎ এই যে নভেম্বর থেকে শুরু করে আগামী জুন পর্যন্ত 2022 সাল পর্যন্ত এটি রিটার্ন দেওয়ার এই উপমহাদেশের যে নজির, এই নজিরটা হলো এই সময়, অর্থাৎ 8ম বছর শেষ হয়ে 9ম বছরে। এই সময়টিতে যদি আওয়ামী লীগ টিকে যায় তখন আর একটা নতুন ইতিহাস সৃষ্টি হবে, আর আওয়ামী লীগ যদি এই সময়টাতে না টিকে তাহলে এই দেশে যে অরাজকতার সৃষ্টি হবে বা এই দেশের যে একটা বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হবে, এটি আমাদের 17 কোটি যারা সাধারণ মানুষ রয়েছেন আমাদের কারোর জন্য মঙ্গল হবে না, গণতন্ত্রের জন্য তো নয়। তবে এখানে একটা বিষয় আমি বলি, আমার বক্তব্য শেষ করব। ফার্স্ট থিং হলো যে আপনাদের মনে আছে যে এর আগে একটা বিখ্যাত খেলোয়াড় ছিলেন ফ্রান্সের জিদান, তিনি একটা ফাউল করেছিলেন মারাত্মক, হ্যাঁ মারাত্মক একটা ফাউল করেছিলেন। তো তার সেই ফাউল করার পরে তার দলের যে টিম মাথা এখনও আফসোস করেন যে আমি, ও যখন ফাউলটা করলো তার 10 মিনিট আগের থেকে আমি শুধু বারবার চিন্তা করছিলাম যে আমি এখন ঘোষণা দেব এবং তাকে ওই দিনই অবসর করাবো, যদি আমি সেই কাজটি সঠিক সময় করাতে পারতাম তাহলে এই যে ফুটবলের ইতিহাসে তিনি যে আজীবন একটা মহানায়ক হয়ে থাকতেন সেই মহানায়কের গায়ে এই তিলকটা রাখতো না, কলঙ্কের তিলকটা লাগতো না। তা আওয়ামী লীগের এখন যে সুসময় যাচ্ছে সেই সুসময়ের শেষ মুহূর্তে জিদানের মতো কোনো ঘটনা যেন না ঘটে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি। এর কারণ হলো এই দলটির সঙ্গে তো আমার একটা সম্পর্ক ছিল একটা সময়, আত্মার সম্পর্ক ছিল, ফলে আমি তাদের সাথে প্রতিযোগিতা করব কিন্তু কখনোই তাদের পতন কামনা করব না, অপমান কামনা করব না। আমি কখনো চাইবো না যে মিল্লাত ভাইদের মতো যারা লোকজন আছে তারা প্রচণ্ড বেগে দৌড়াচ্ছে, আমি পিছন থেকে ডাকছি মিল্লাত ভাই মিল্লাত ভাই, তার কোনো খেয়াল নাই, তার কোট উঠছে, প্যান্ট উঠছে, সে যে কোথায় যাচ্ছে তার কোনো খেয়াল নাই। এবং আশ্চর্য ঘটনা কি, এটা বাস্তব অবস্থা, আমি নাম বলবো না, শেষ করতে হবে, আমি নাম বলবো না, একবার হলো কি এই আওয়ামী লীগের একজন সংসদ সদস্য, আমার খুব বন্ধু মানুষ, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা হয়েছে, তাকে অ্যারেস্ট করার জন্য খুঁজছে। তো সে একদিন করছে কি, পল্টনের যে মোড়ে আছে সেখানে বসে ফুটপাথ থেকে কিছু জিনিসপত্র কিনছে, আমি তখন এমপি না, সে তখন সংসদ সদস্য, কিন্তু তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। তো আপন মনে খুঁজছে তার বডিগার্ড 4-5 জন পিছনে দাঁড়ানো, তো আমি পিছনে গিয়ে তার পিঠের উপর একটা থাপ্পড় দিয়েছি, আমাকে কিরে দোস্ত কী খবর। তো সে এতটা ভয় পেয়েছে, ভয় পাওয়ার পরে সে আমাকে চিনতে পারছে না, অন্ততপক্ষে 1 মিনিট আমাকে চিনতে পারছে না। না পারার পরে যখন 1 মিনিট পর আমি বললাম, দোস্ত তুমি কি আমাকে চিনতে পারো নাই, আমি গোলাম মোল্লা রনি, এরপরে ওর মাথাটা ঠিক হয়ে গেছে, এরপরে সে আমাকে জড়িয়ে ধরলো এবং সে প্রকাশ্য রাস্তায় সে অন্তত পক্ষে বিশ্বাস করেন 2 থেকে 3 মিনিট সে কান্নাকাটি করলো এবং তার ব্রেন ধন কাজ করতেছিল, দোস্ত তুমি এত বড় বুদ্ধিজীবী, এত বড় জ্ঞানী, তুমি আমাকে একটু সাহায্য করতে পারো না, আমার পক্ষে লিখতে পারো না। তো এখন দেখা গেল আমি যার কথা বলছি
সে বাংলাদেশে যে কয়জন সাহসী রাজনীতিবিদ রয়েছে, দুর্ধর্ষ রাজনীতিবিদ রয়েছে এবং যারা দিনে দুপুরে অনেক অপকর্ম ঘটানোর নজির রয়েছে তাদের মধ্যে একজন, তো সেই লোকের যদি অবস্থা এইরকম হয় তাহলে এখন যারা গাল ঝুলিয়ে, মুখ ঝুলিয়ে, পাঞ্জাবি ঝুলিয়ে, পাজামা ঝুলিয়ে বড় বড় সাজেশন দিচ্ছেন, বিএনপির খোঁজ খবর নিচ্ছেন, বিএনপির সমালোচনা করছেন, তারেক রহমানের সাহস নেই, তারা যেন আগামী দিনে এই দৌড়ের কবলে না পড়ে, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই প্রার্থনা করি। অনেক ধন্যবাদ প্রফেসর হাবিব মিল্লাত। ছোট করে শেষ, খুবই ছোট করে বলবো, কারণ আমি চিন্তা করে দেখছি আমি ছোটবেলায় আসলে অঙ্কে খুব ভালো ছিলাম এবং কিন্তু অঙ্কে হিসাবটা গোলমেলে হয়ে গেল। আওয়ামী লীগ তো ক্ষমতায় আছে 13 বছর হলো, 8-9 বছর তো অনেক আগেই পার হয়ে গেছে, ওই ইতিহাস গড়া হয়ে গেছে, সুতরাং ওইটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আমরা চিন্তা করছি নতুন মাইল ফলকের জন্য, প্রথম 5 বছর বাদ দিয়ে নিয়েছে হিসাবের স্বার্থে। আপনারা অঙ্ক বিভিন্ন ভাবে গোছাতে পারেন, আমি তো জানি না হিসাব চার হবে, দুয়ে দুয়ে যদি আপনি 3 করার চেষ্টা করেন তখন জনগণ আসলে বিভ্রান্ত হবে, সুতরাং ওইটা আমরা অনেক আগেই পার করেছি, ও নিয়ে কোনো কথা নেই। আর যেটা হচ্ছে ইতিহাস বদলে গেছে, অ্যানালগ যুগে থেকে সেই ডিজিটাল যুগের চিন্তা ভাবনা করা খুবই ডিফিকাল্ট, কোথায় কি ডিজিটাল পদ্ধতি কি ঘটে যাবে তা আসলে সত্যিকার অর্থে আগে থেকে ধারণা করা খুবই কঠিন। তবে দুই একটা কথা বলবো শুধু আমি আওয়ামী লীগ সম্বন্ধে কিংবা বাংলাদেশের রাজনীতি সম্বন্ধে, সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগই বাংলাদেশে এখন পর্যন্ত একমাত্র দল যারা কোনো দিন নির্বাচন ছাড়া ক্ষমতায় যায় নাই। বাংলাদেশে অন্য যে সমস্ত দল ক্ষমতায় গেছে তারা হয়তো পরবর্তীতে কোনো একটি সময় নির্বাচন করে গেছে, কিন্তু তাদের জন্ম, তাদের তাদের বৃদ্ধি এবং তাদের ক্ষমতায় আসা কখনোই নির্বাচন দেওয়া হয়নি, এই সত্যটি কিন্তু ভুললে চলবে না। বাংলাদেশের নির্বাচন নিয়ে এই ধরনের কথা, এইটা তো অবশ্যই ইতিহাসের সাক্ষী। আমি যে কথাটি মনে করি, আসলে সত্যিকার অর্থে বিরোধী দলের সমালোচনা করার অধিকার আছে, সেটা যদি গঠনতন্ত্র গঠনমূলক হয় সেটা খুবই ভালো ব্যাপার। আজকে বিএনপি থেকে বিভিন্ন কারণে, অন্যান্য পার্টি থেকে বিভিন্ন কারণে সমালোচনা করা হচ্ছে, করেন, আমার কোনো আপত্তি নেই। আমার শুধু একটি তাদের প্রতি অনুরোধ, আপনারা সমালোচনা করছেন কিন্তু সমাধানের পথ কিন্তু দেখাচ্ছেন না। আপনারা যে কোনো জিনিস হলেই হইচই করবেন কিন্তু বলবেন না এটা এর চেয়ে ভালো এইভাবে করা যেতে পারতো, সেটা করোনাকালীন সময়ে দেখেছি, সেটা তেলের দাম বাড়ার সময় দেখেছি, সেটা কুমিল্লাতে দেখেছি। তার মানে কি জানেন? তার মানেটা হচ্ছে জনগণের উপর কোনো আস্থা নেই, কোনো একটা গণ্ডগোল ঝামেলা বাঁধিয়ে কোনোভাবে ক্ষমতায় যাওয়া যায় কিনা, অতীতেও তো গেছি তারা মনে করে, সুতরাং কোনোভাবে ক্ষমতায় যাওয়া যায় কিনা এইটা কিন্তু তারা চিন্তা করেন। এই জন্য তারা কখনোই সমাধানের পথ না দেখিয়ে তারা শুধু সমস্যাটা তুলে ধরেন, কিন্তু প্রকৃত দেশপ্রেমিক হলে, প্রকৃত গণতন্ত্রের মানসিকতা সম্পন্ন থাকলে তারা কিন্তু সমাধানের পথটি আমাদের দেখাতেন। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা দ্বিতীয় সম্পর্কে আপনারা লিখতে পারেন, আর ডাকে ইমেল, এসএমএসের মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় 2টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার। আমন্ত্রণ রইল তৃতীয় মাত্রার পর্বটি পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারও সরাসরি দেখতে পারেন। ফেসবুক, টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং চাইলে টিভি থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা আপনি ডাউনলোড করতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্য জানবার জন্য। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে ইউটিউবে তৃতীয় মাত্রার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেল থেকে যে কোনো সময় যে কোনো স্থান থেকে আপনি তৃতীয় মাত্রার এই পর্ব বা পুরনো পর্ব, যে কোনো পর্ব আপনার ইচ্ছে মতো দেখতে পারেন। আমি শাহুল আমাল রানি এবং প্রফেসর হাবিব মিল্লাত, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, দুজন রাজনীতিক আলোচনা করছিলেন নানা প্রসঙ্গ নিয়ে, দুজনেই জনগণের পক্ষে কথা বলবার চেষ্টা করেছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে দ্রব্যমূল্যের বৃদ্ধির কথা বলি, জ্বালানির মূল্য বৃদ্ধির কথা বলি, বাস ভাড়া বৃদ্ধির কথা আলোচনায় আনি, কিংবা যখন সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতন হয় সেই আলোচনা করি, কিংবা নির্বাচন নিয়ে কথা বলি, বাংলাদেশের সব কিছুতেই জনগণ কিন্তু ক্রমশ তার অনুপস্থিতি বাড়ছে। কাজেই বাংলাদেশের এই রাজনৈতিক প্রক্রিয়ায়, উন্নয়নের প্রক্রিয়ায়, জীবনমান উন্নয়নের যে ধারাবাহিকতা সেই প্রক্রিয়ায়, এবং কমিউনাল হারমোনির কথা বলি বা আন্তঃসম্প্রদায় আন্তঃধর্মীয় যে সম্প্রীতির কথা বলি, সব জায়গায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, জনগণের ইচ্ছেকে মূল্য দিতে হবে এবং সবার উপরে জনগণকে রাখতে হবে। এবং সেটি যদি আমরা করতে ব্যর্থ হই তাহলে ওই যে নানা রকমের কথা বলা হচ্ছে, জনগণ কোনো দিন ফুসে দাঁড়াবে, প্রকৃতি কোনো দিন বিষণ্ণ হবে, তারপরে প্রকৃতি আঘাত করবে, এরকম নানান কিছুই কিন্তু ঘটতে পারে। এবং এই ঘটনা দুটো পক্ষের, আমার দুপাশে যে দুজন বসে আছেন, যে দলের প্রতিনিধিত্ব করেন, সেই দুটো দলের উপর দিয়ে কিন্তু বহুবার গেছে। কাজেই আশা করি যে তারা
এখনও সজাগ হবেন, সতর্ক হবেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।